আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম নারায়ণগঞ্জে মসজিদের দুর্ঘটনায় অগ্নিদগ্ধ মোহাম্মদ আলী নামে আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ এর আগে ২৩ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানিয়েছেন এদিকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অবহেলার জন্য দায়ী অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা হয়েছে ফতুল্লা থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন এছাড়া বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই সময় তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান তিনি জামালপুরে মেলান্দহে নিখোঁজে ২২ দিন পর সেপটিক ট্যাঙ্কি থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ মসজিদের সেপটিক ট্যাঙ্কির ভিতরে ফেলে রাখা হয়েছিল মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খান জানান মাদারগঞ্জ উপজেলার কানিপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী বিল্লাল শেখের পুত্র আমানুল্লাহ গত ঈদুল আজহার কয়েকদিন আগে মেলান্দহে মামার বাড়িতে বেড়াতে যায় মামার বাড়িতে থাকা অবস্থায় গত ১৫ আগস্ট রাত ৯টায় নিখোঁজ হয় সে শনিবার রাতে সুরুলিয়া গ্রামে মসজিদের সেপটিক ট্যাঙ্কি থেকে আমানুল্লাহ গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় দাখিল হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে দাখিল হোসেন পুলিশকে জানায় কথা কাটাকাটির এক পর্যায়ে সেই স্কুল ছাত্র আমানুল্লাহকে শ্বাসরোধ করে হত্যার পর সেপটিক ট্যাঙ্কিতে ফেলে রাখে আমানুল্লাহ মাদারগঞ্জ উপজেলার ভাঙবাড়ি রইসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল করোনা উপসর্গ নিয়ে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে করোনার হটস্পট সিলেট বিভাগে ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন এ নিয়ে জেলার মোট মৃত্যু ১৭৮ জনের নতুন আক্রান্ত ৫৩ এছাড়াও চট্টগ্রামে একজন মৃত্যুর খবর পাওয়া গেছে আক্রান্তের মধ্যে খুলনা জেলায় ৩৪ জন সহ বিভাগের ১০ জেলায় ১৫২ শনাক্ত এছাড়া বরিশালে ২৬ জন নারায়ণগঞ্জে ১৪ জন নোয়াখালী ৭ জন নেত্রকোনায় ৫ জন এবং শেরপুরে পুলিশ সদস্য সহ ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছে ৪ জন যশোর বেনাপুল পোর্ট এলাকার খিবা সীমান্ত থেকে অস্ত্র গুলি ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা বিজিবি ক্যাম্পের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা সীমান্তে ৩ জন লোক বস্তা মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল এমন এ সময় পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদের আটক করে উদ্ধার করা হয় ১১টি পিস্তল ২২টি ম্যাগাজিন ৫০ রাউন্ড গুলি ১৪ কেজি গাঁজা আটককৃতরা বেনাপুল পোর্ট থানার ধান্যখোলা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা আন্তর্জাতিক চীন ও ভারতের শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠকের পর সীমান্ত নিয়ে ভয়াবহ উত্তেজনা কমাতে ঐক্যমতে পৌঁছেছে দুদেশ রাশিয়ার রাজধানী মস্কোয় শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল উই ফেনঘির সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সীমান্তে জাতীয় উত্তেজনা বাড়তে না পারে তাই উভয় দেশ এই বিষয়ে একমত হয়েছে সীমান্ত সংকট নিয়ে চীন ও ভারতের শীর্ষ পর্যায়ে এটাই প্রথম বৈঠক এর আগে গত জুনে লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের সাথে সংঘর্ষে ভারতীয় ২০ সেনা নিহত হয় তবে ওই ঘটনায় চীনের সৈন্যরা হতাহত হয়েছিল কিনা তা এখন পর্যন্ত জানানো হয়নি খেলার খবর উয়েফা নেশনস লিগে জয় পেয়েছে ফ্রান্স ইংল্যান্ড বেলজিয়াম এবং পর্তুগাল কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে সুইডেনকে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এরপর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আতোয়া গ্রিজম্যান বি গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ইংল্যান্ড ইঞ্জুরির সময়ে পল স্টার্লিং এনে দেয় জয়সূচক গোলটি এর আগে ৭০ মিনিটে ইংল্যান্ডের কাইল ওয়াকার আর ৮৯ মিনিটে আইসল্যান্ডের সেভির ইনগাসন দেখেন লাল কার্ড তবে পর্তুগাল তাদের উয়েফা নেশনস লিগ মিশন শুরু করেছে দুর্দান্তভাবে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে তারা পায়ের ইনফেকশনের কারণে এই ম্যাচে খেলেননি ক্রিস্টিয়ানো রোনালদো বি গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়াম এবারে শেয়ার বাজারের খবর প্রাণ অ্যাগ্রো লিমিটেডে ২১০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন কনভার্টেবল ফুললি রিডেমবল কর্পোরেট গ্রান্টেড বাই গ্র্যান্ডকো লিমিটেড বন্ডটির কুপন রেট ৮ থেকে ১০% এবং মেয়াদ হবে ৭ বছর বন্ডটির ন্যূনতম ৮০% মেটলাইফ বাংলাদেশের কাছে ইস্যু করা হবে
অবশিষ্ট অংশ অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং যোগ্য বিনিয়োগকারীগণকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য 10 লাখ টাকা। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে প্রাণ অ্যাগ্রো লিমিটেড কোম্পানি যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।